আপনি অন্তিম লড়াই না দিতে পারেন তাহলে কিন্তু আরো অনেক এই ধরনের নিরীহ নিষ্পাপ আমাদের আদরের সন্তান সন্ততিদের বা মেধাযুক্ত ভবিষ্যৎকে আমাদের হারাতে হবে। উনার সঙ্গে অফ দ্য রেকর্ড অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, উনি নিজেও বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছেন। আমি উনাকে বলেছি যে রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ, সিবিআই, সিআইডি এসব বিতর্কের মধ্যে না ঢুকেও আপনি জুডিশিয়ারির সাহায্য নিয়ে যাতে পুরো ইনভেস্টিগেশন কোর্ট মনিটরিং হয়, হায়ার জুডিশিয়ারির মনিটরিং হয়, তার জন্য যদি হস্তক্ষেপ না করেন, যদি মমতা মনিটরিং হয়, তাহলে কিন্তু এর ফল হবে জিরো। পুলিশের সবাই খারাপ আমরা বলি না, কিন্তু পুলিশের তদন্ত যদি কোর্ট মনিটরিং করে তার ফল একরকম হবে, আর যদি মমতা মনিটরিং করে তার ফল অন্যরকম হবে। অরিত্রকে লুকিয়েছে তৃণমূলের লোকেরা, অঙ্কন দত্ত বলে একজনকে সরিয়েছে মাদক পাচারকারীকে তৃণমূলের একজন মন্ত্রী, দীপ বলে একজন গ্রেপ্তার হয়েছে, তার দাদা, তার নাম হচ্ছে রাজশেখর, তিনি আইপ্যাকের একজন সিনিয়র এমপ্লয়ি, তাকে ইনভেস্টিগেটিং অফিসাররা গ্রেপ্তার করতে চেয়েছিলেন। এডিসিপি শঙ্কর শুভ্র বলে কেউ একজন আছেন, এডিসিপি ক্রাইম, যিনি আগে সিএমও মতো কাজ করতেন, তিনি সরাসরি আইওকে এবং এসিপি বা ওই যাদবপুরের ঘটনার জন্য যে যে টিম কাজ করছে তাদের বলেছেন যে দীপের দাদাকে ডাকা যাবে না, কারণ ও আইপ্যাকের এমপ্লয়ি। এই যে হস্তক্ষেপগুলো হচ্ছে, আমার লোক ওর লোক, এটা বন্ধ হয়ে যাবে যদি হায়ার জুডিশিয়ারির মনিটরিং এ ইনভেস্টিগেশন হয়। আমি সমস্ত অপশন বলেছি, উনি কিছু কথা আমাকে বলেছেন যেটা আমি মিডিয়াতে বলবো না। আমি খুব হোপফুল, আমার নাম্বার ওনারা নিয়েছেন, বিশেষ করে ওনার পরিবারের কাছে আমাদের স্থান অত্যন্ত ভালো জায়গায় আছেন। এই পরিবার আমাদের অত্যন্ত পুরনো পরিবার, বিশেষ করে ওনার মাতৃদেবী যেভাবে আমার প্রতি তার আস্থা প্রকাশ করেছেন বা আমাদের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন, এর জন্য কৃতজ্ঞ। আমি তার পিতৃদেব এবং তার মামাকে সংবাদ মাধ্যমের সামনে আসতে না বললাম, কারণ আমরা গত পরশুদিন এই রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের তাদের পিতৃদেবকে কিভাবে ব্যবহার করেছিলেন আমরা এটা টিভিতে দেখেছি। আমরা এই পরিবারকে শাসক বিরোধী লড়াইয়ের মাঝখানে ফেলতে চাই না। তো বাকিটা তো হবেই, ঠিক আছে। আমার আর একটা প্রশ্ন, যাদবপুর কি লুকোতে চাইছে, মানে সিসিটিভি নিয়ে কি লুকোতে চায় না? যাদবপুর রাজ্য সরকারের মদতে টুকরে টুকরে গ্যাং, তাদেরকে মদত দিতে চায়, কারণ তারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হেট ক্যাম্পেন করার জন্য তারা কাজ করে। ডিউ টু দেয়ার পলিটিক্যাল এম এন্ড অবজেক্ট তারা এটা করে।